ঈদ উল আজহাকে সামনে রেখে প্রতি বছর যেমন মুখরিত থাকে জেরুজালেম এবং পশ্চিম তীরের বাজারসমূহ, কিন্তু সেই সরগরম চিত্র এই বছর আর নেই। গাজায় যুদ্ধ এবং ক্ষুধার্ত মানুষের হাহাকার যেন গ্রাস করেছে পশ্চিম তীর এবং জেরুজালেমের মুসলিম সম্প্রদায়কেও। যুদ্ধের কারণে পরিস্থিতি এবার ভিন্ন, আগের বছরগুলোর চেয়ে এবছর অবশ্যই ভিন্ন। আল্লাহ যেন আমাদের গাজার জনগণের পাশে দাঁড়ানোর শক্তি দান করেন। 13 জুন বুধবার পশ্চিম তীরের হেব্রনে বাজারটি অবশ্য লোকজনে ভরপুর ছিল, কিন্তু ব্যবসায়ীরা বলছিলেন এই সময়ে সাধারণত যে ধরনের বিক্রি হয় সেটি এবার একেবারেই হচ্ছে না। কেউ যেন এবার ঈদ করবে না। গত বছর এবং এই বছরের মধ্যে একটি বিশাল পার্থক্য রয়েছে, আমরা তার তুলনা করতে পারছি না। যুদ্ধ জেরুজালেমের পরিস্থিতিকে প্রভাবিত করছে, লোকেরা জিনিসপত্র কিনতে আগ্রহী নয়, শুধু মৌলিক জিনিসগুলো ছাড়া। এ সময় সাধারণত জেরুজালেম শহর ভরা থাকত মানুষ এবং দর্শনার্থীদের উপস্থিতিতে, কিন্তু সেই দৃশ্য এখন অনুপস্থিত। ফিলিস্তিনি অর্থনীতি মন্ত্রক সম্প্রতি বলেছে যে গাজা যুদ্ধ ও সহিংসতা বৃদ্ধি এবং পশ্চিম তীরে কঠিন অর্থনৈতিক পরিস্থিতি অনেক ফিলিস্তিনির ক্রয় ক্ষমতা হ্রাস করেছে। অন্যদিকে সব মানুষের মধ্যে এখন যুদ্ধভীতি কাজ করছে, যার প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে। অবস্থা খারাপ হচ্ছে, কাজ এবং ব্যবসা দুটোই। গত ঈদ খারাপ ছিল, এটাও খারাপ। মানুষের কাছে খরচ করার মতো টাকাও নেই, কর্মচারীদের অর্ধেক বেতন দেওয়া হচ্ছে, তারা তা দিয়ে ঋণ পরিশোধ করছে, অধিকাংশ মানুষ কর্মহীন। বিগত বছরগুলোর ঈদ তুলনা করলে এবারের ঈদ ভিন্ন। বিগত ঈদ উল ফিতর এবং আসন্ন ঈদ উল আজহা সবচেয়ে খারাপ। আমরা যুদ্ধে বাস করছি, শুধু গাজায় অভিযানেই নয়, আমরা অর্থনৈতিক যুদ্ধ এবং নাগরিকের বিরুদ্ধে যুদ্ধে বাস করছি। যুদ্ধের কারণে যেমন মানুষের ক্রয় ক্ষমতা কমেছে, তেমনি ভাবে গাজায় ইসরায়েলের বর্বরতায় দুঃসহ জীবন কাটানো মুসলমানদের প্রতি সহানুভূতি জানিয়ে ফিলিস্তিন এবং ইসরায়েলের অনেক মুসলিম পরিবার এবছর কুরবানির আনুষ্ঠানিকতা থেকে বিরত থাকছেন বলেও মত দিয়েছেন বিশ্লেষকেরা।